হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানে আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার জবা গাছ নিয়ে কিন্তু আজকে বিষয়টা একটু রকম অনেকেই একটা এক ধরনেরই কমেন্ট করছেন সেটা হলো জবা গাছে ফুলের সাইজ খুব ছোট হচ্ছে মানে যেরকম হওয়ার কথা তার থেকেও আকারে অনেক ছোট হচ্ছে কিন্তু ফুল হচ্ছে ফুল যে একদম হচ্ছে না সেটা না হচ্ছে কিন্তু সাইজ ছোট হয়ে গেছে এর কারণ কি তো দেখুন আমার এখানে প্রচুর জবা ফুটেছে আজকে বিবেকানন্দ জবা ফুটতে শুরু করে দিয়েছে এটা পুনে ভ্যারাইটি তো একসঙ্গে প্রায় তিনটে ফুটেছে দেখুন এখানে একটা কিন্তু ফুলের সাইজ কিন্তু আমারও ছোটই হয়েছে তিনটে ফুলের সাইজ কিন্তু তিন রকম দেখুন এটা সবথেকে ছোট হয়েছে এই দুটো ফুলের সাইজ সব থেকে ছোটো হয়েছে কারণ অনেক রকমের হয় ফার্স্ট কারণ হলো তো ওয়েদারের প্রবলেম এই গরম এই ঠান্ডা আচমকা আচমকা চেঞ্জ হয়ে যাওয়া সেটা মানুষের শরীরও নিতে পারে না সর্দি কাশি জ্বর হয় তো গাছেরাও নিতে পারে না গাছের তো সর্দি কাশি জ্বর হবে না গাছেরা ওরকম ফুল দিয়ে বা গাছের কন্ডিশন দিয়ে বা গাছের মানে পাতার রং বা পাতার ঝিমানি দিয়ে বোঝাবে যে হ্যাঁ আচমকা ঠান্ডা ছিল আচমকা রোদ্দুর বেশি হয়ে গেছে তো আমাকে জল দিয়ে স্প্রে করো তাহলে আমি ঠান্ডা হয় এইগুলো কিন্তু গাছেরাও কথা বলে কিন্তু গাছেদের কথা আমরা শুনতে পারি না বুঝতেও পারি না প্রাণ ওদেরও আছে তো বুঝে নিতে হবে যে প্রবলেমটা কোথায় সব সময় কিন্তু যে গাছের আপনারই কোনো কারণে গাছের ফুলের সাইজ ছোট হচ্ছে সেটা কিন্তু নয় এছাড়াও যে কারণে ছোট হয় সেটা হলো যে একটা তো ওয়েদার প্রবলেম তো থাকেই তাছাড়া যদি অতিরিক্ত খাবার দিয়ে দেন ধরুন গাছে হয়তো দরকার নেই ইতিমুহে যেমন পচা প্রত্যেক সপ্তাহে না দিলেও চলবে কারণ এখনও গরমটা সেরকমভাবে পড়েনি আবার ঠান্ডা ঘুরে ফিরে আসছে তো এই সময়টা করে যদি আপনি অতিরিক্ত খোল পচার সাথে সাথে আপনি এমপিকেও দিয়ে দিচ্ছেন বা অন্যান্য কোনো মিক্সড ফুড আছে সেটা আপনি দিয়ে দিচ্ছেন তো অতিরিক্ত খাবারের কারণেও কিন্তু অনেক সময় ফুলও আসতে চায় না বা ফুলের সাইজও ছোট হয় দেখে মনে হবে যে হ্যাঁ হবে হয়তো আমি এত বেশি খাবার দিচ্ছি কিন্তু অনেক সময় নিতে পারে না গাছ অনেকে জিজ্ঞেস করেছেন যে আমার ছোট মাছির জবা যেগুলো আছে সেগুলোর সাইজ আরও ছোট হচ্ছে সাধারণত দেখুন মাছি জবা বা ছোটো যদি লক্ষ্মী জবা বলেন তাহলে ছোটো ছোটো যেগুলো হয় তো সেগুলোর সাইজ এরকম সাইজেরই থাকে এর থেকে বড় হয় না যদি বড় হয় তাহলে তো সেটা খুবই ভালো কিন্তু এর থেকে বড় হয় না কিন্তু এর থেকে ছোটও হয় না এর থেকে ছোট এত ছোটোও হবে না যে আপনার একদম মাইক্রো ভ্যারাইটি হয়ে যাবে সেটা একদমই হয় না এই সাইজটা হবেই না হলে ওয়েদার প্রবলেমের জন্য অনেক সময় কুড়ি খসে পড়ে যাবে ফুলের কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু মিনি ভ্যারাইটির আমি কখনো দেখিনি যে সাইজ এর থেকেও ছোট হতে এর থেকে বড় হতে পারে কিন্তু এই সাইজটার থেকে ছোট কিন্তু কখনোই হয় না তো যদি হবে না হবে না তবুও ঠিক আছে আচ্ছা ফুল হয়তো হলো না কুড়ি ঝরে পড়ে গেল কিন্তু এই সাইজটা মিনিমাম আপনাকে দেবেই যদি লোক মানে মিনি ভ্যারাইটির কোনো জবা হয় মাইক্রো ভ্যারাইটি আছে কিন্তু মাইক্রো ভ্যারাইটিগুলো মানে কোনো দিন ছোটো বড়ো হয়ে যাবে বলে কোনোদিন চোখে পড়েনি আছে একটা মাইক্রো ভ্যারাইটি কিন্তু মিনি ভ্যারাইটি আপনাকে এই সাইজটাই দেবে তো এটা ছোট বড়োর জন্য চিন্তা করা নেই যদি ছোট হয়েও থাকে তো অবশ্যই আগে দেখুন যে আপনার ওয়েদার ওখানে কীরকম আছে কারণ আমি তো শুধু ভিডিওটা আমার এখানে বসে করছি আমার এখানকার ওয়েদার অনুযায়ী বলছি আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার ওয়েদার কীরকম আছে ঠান্ডা না গরম বা হয়তো ফ্রিকুয়েন্ট এদিক ওদিক হচ্ছে আজ সকালে ঠান্ডা বিকালে গরম বা বিকালে ঠান্ডা সকালে গরম এই ওয়েদার চেঞ্জিংয়ের জন্য অনেক সময় কিন্তু গাছের প্রবলেম হয় আরেকটা যেটা কারণ সেটা বলতে পারেন বেশ বড় কারণ গাছের ফুল ছোট হওয়ার সেটা হলো সব ভ্যারাইটি হয় না আমি আগে থেকে বলছি সব সব ভ্যারাইটির কিন্তু এই প্রবলেমটা হয় না কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে যে একটা গাছে যদি একের অধিক ফুল হয় ধরুন একটা গাছে চার পাঁচটা ফুল হয়েছে কি তার থেকে বেশি ফুল হয়েছে তো তখন কিন্তু গাছ তার খাবার সমস্ত ফুলে ভাগে ভাগ করে দেয় এবং তার জন্য কিন্তু ফুলের সাইজ একটাকে যেভাবে দেবে সেই একটার খাবার যখন চারটাকে দিচ্ছে চারটের সাইজ ছোট হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো কোনো ভ্যারাইটির হয় সব ভ্যারাইটির নয় যেমন বিবেকানন্দ জবা হাজার ফুটলেও আপনার বিবেকানন্দ জবার সাইজ একই হবে বড় হতে পারে এর থেকে ছোট হবে না এখন তো শুরুর দিকে ফুটছে তাই একটুখানি সাইজটা ছোট হয়েছে কিন্তু এর থেকে বড় হয় কিন্তু ছোট হবে না কিন্তু যা হবে সবাই সমান হবে তো এই সমস্যাটা অনেক গাছের ক্ষেত্রে আমি দেখেছি যে যদি একখানা যেমন এই গাছটার ক্ষেত্রেই আমি বলছি যখন একখানা করে ফুল ফোটে সেই ফুলটাই দুটো ফুলের সাইজের সমান হয় দুটো ফুলকে একসঙ্গে করলে যে সাইজটা হবে সেই সাইজটা হয় কিন্তু এখন যখন তিনটে ফুটেছে তিনটে ফুলের সাইজ সমান প্রায় কিন্তু তিনটে ফুলের সাইজ ওই একটার তুলনায় কিন্তু ছোটো এটা খাবার ডিস্ট্রিবিউশনটা গাছ নিজেরাই ঠিক করে আপনি করে দিতে পারেন না আপনার আপনি আমরা বাইরে থেকে খাবার দিচ্ছি যত্ন করছি ঠিকই কিন্তু ওটা ওদের জীবন ওরা কাকে কীভাবে খাবার ডিস্ট্রিবিউশন করবে সেটা ওদের ব্যাপার আমরা ফোর্সফুলি করতে পারি একদম যে পারি না তা নয় কিন্তু আমার মতে মনে হয় কোনো কিছুকেই ফোর্সফুলি করা উচিত নয় এটাও তো দেখতে একটা অন্যরকম যে কালকে ফুলটা বড় ফুটলো আজকে ফুলটা ছোট ফুটছে কিন্তু ফুল ফুটছে যদি মনে করেন যে ফুল বিকলাঙ্গ ফুটছে পাপড়ি কম পাপড়ি হয়তো বেঁকে গেছে বা পাপড়ি কুঁচকে গেছে তো সেইটা কিন্তু গাছের সমস্যা সে তখন সমস্যা বলছে তার মানে এই নয় যে এই গাছের ফুলের সাইজটা ছোট হয়েছে বলে এই গাছটার সমস্যা একদমই নয় কারণ ওই একটার জায়গায় তিন চারটে করে ফুল দিচ্ছে আর যে খাবারটা আপনি ওকে দিয়েছেন সেই খাবারটা ও তিনজন চারজনকেই সমানভাবে ভাগ করে দিচ্ছে যার জন্য হয়তো ফুলের সাইজ ছোট হচ্ছে তার মানে এইও নয় যে আপনি আরও বেশি খাবার দিলে আরও বড় বড় সাইজ হবে সবাই বড় বড় হবে ব্যাপারটা সেরকম নয় আপনি হাজার খাবার দিন এক একটা গাছের এক এক রকম ভ্যারাইটি এক এক রকমভাবে কথা বলে আমি আমার ভ্যারাইটির এই ভ্যারাইটিটা দিয়েই বলছি এ যখন একের অধিক ফুল হয় তখন ফুলের সাইজ ছোটো হয়ে যায় খুব ছোট নয় কিন্তু মোটামুটি একটার তুলনায় ছোটো হয়ে যায় তো খাবার হিসাবে নর্মাল মাসে যদি দুবারও পচা দেন যথেষ্ট এখন কারণ এখনও মানে হচ্ছে ঠান্ডাটা আছে আর গরম এখনও সেরকম তেজ আলো পরে ও খাবারটা নিতে পারবে আর যদি অল্টারনেট করে দেবেন সব মাসে দুবার আপনারা খোলপচা দিন মাসে দুবার দিন পিকে দিন যথেষ্ট এছাড়া কিছু দরকার লাগবে না আর মিক্সড ফুড অনেকে বলছেন মিক্সড ফুড আমি একটা গোলাপের যে মিক্সড ফুড করেছি আমি সেই মিক্সড ফুডটা মানে ধরুন হালেকালে হয়তো দিই সিরিয়াসলি অত সময় পাই না হালেকালে হয়তো দিই হয়তো দু মাস তিন মাস অন্তর হয়তো একটু মনে পড়লো তো দিয়ে দিব তো গাছের কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে গাছ যদি দেখি বেশি ঝিমাচ্ছে বা বাড়ছে না তখন হয়তো দিলুম কিন্তু সচরাচর মিক্সড ফুড সেরকম দিই না টোটালটাই এটা দেখুন এই গাছটা সিলিন্ডার আছে আমি আগেই দেখিয়েছি এই গাছটা সিলিন্ডার মাটি মা ফিফটি ফিফটি করে মিক্সড করা আছে এর টপটা ভেঙে গেছিলো তাই জন্য একে প্যাকেটে আবার দিতে হয়েছে কারণ অত টপ আমার কাছে আর ছিল না তো রিপোর্ট করার সময় একটু কেয়ারফুলি রিপোর্ট করবেন খুব হাত পক্ত না হলে অনেক সময় রিপোর্টিংয়ের সমস্যা রিপোর্টিংয়ের ভিডিও আমি দিয়ে দেবো কয়েকটা কাজ যখন রিপোর্ট করবো রিপোর্টিংয়ের ভিডিও দিয়ে দেবো খুব রিস্কি হয় রিপোর্ট রিপোর্ট করাটা বিশেষ করে এই হাইব্রিড গাছে দিই ঠিক আছে তো তো দেখুন না না রিপোর্ট করেও গাছে ফুল দিচ্ছে কিন্তু এই হাইব্রিডগুলোতে একটু সমস্যা হয় রিপোর্টের ভিডিও আমি দিয়ে দেবো আজকে আপাতত এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে গাছের ফুল কেন ছোট হচ্ছে ওয়েদারটা ঠিক হতে দিন গাছের ফুল সবার সমান হয়ে যাবে আর যে সমস্ত ভ্যারাইটি আছে সারা খাবার ডিস্ট্রিবিউট করে সমস্ত ফুলের মধ্যে তো তার একটা ফুলের তুলনায় বাকি ফুলগুলো কিন্তু ছোটো হবে যদি একসঙ্গে একের অধিক ফুল হয় তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই যদি গাছের কোনো কন্ডিশান খারাপ থাকে আপনি ফুল দেখলেই বুঝতে পারবেন যে ফুলে পোকা ধরেছে বা ফুল বিকলাঙ্গ হয়েছে বা ফুলে পাপড়ি খুলছে না কুড়ি অবস্থায় ঝুড়ে পড়ে যাচ্ছে এগুলো গাছের প্রবলেম গাছে ফুল ছোট হয়ে যাওয়াটা প্রবলেম নয় ফুলটা দেখুন ফুলটা প্রপারলি ফুটছে কিনা যেমন এর গাছে ফুল ছোট কিন্তু ফুলটা প্রপারলি ফুটেছে কোথাও কোনো খুঁত নেই কিন্তু ফুলটাতে যদি খুঁত থাকতো আমি ভাবতাম তাহলে গাছের প্রবলেম আছে কোথাও কোনো খুঁত নেই গাছ কিন্তু ওয়েদারের ওপর ডিপেন্ড করেই কিন্তু বড়ো হয় আমরা হাজার ওকে যত্ন করি আপনার ম্যাক্সিমাম যত্ন করতে পারি আদর দিতে পারি ভালোবাসা দিতে পারি কিন্তু গাছ বাড়বে কিন্তু ওয়েদারের ওপর ডিপেন্ড করি আপনি যা পড়লাম তাতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তা নিচে কমেন্ট বক্সও সবসময় খোলা সেখানে যখন যেরকম পারবেন সেরকমভাবে কমেন্ট করুন যা জানতে চান যেইটুকু আমি জানি সেটুকু আমি বলে অবশ্যই চেষ্টা তো করবো অবশ্যই হেল্প করার তো যেইটুকু দেখে দেখে বুঝতে পারছি গাছেদের সাথে কথা বলে বুঝতে পারছি বলতে পারেন তো সময় দিতে হবে গাছকে গাছকে সময় না দিলে গাছের সম্বন্ধে কিচ্ছু বুঝতে পারবে না মিনিমাম দিনে অন্তত এক ঘন্টা হলেও আপনাকে কিন্তু গাছকে ছুঁয়ে দেখতে হবে যে গাছটার প্রবলেমটা কোথায় আছে তো এই দেখুন একটা কুঁড়ি ঝরে পড়লো আপনাদের সামনেই ঝরে পড়লো দেখুন এই কুঁড়িটা ঝরে পড়ার একটা কারণ আছে পড়লো যখন সেটা বলে দিই এই কুঁড়িটা ঠুকরে দিয়েছে পাখিতে আমার এখানে এই সমস্যাটা আছে কিন্তু কোনো সমস্যা নেই কুঁড়িটার এর কিন্তু ডাঁটিও হলুদ আনি যদি ডাঁটি হলুদ হতো তার মানে গাছটার সমস্যা ছিল বা কুঁড়িটার সমস্যা ছিল এটা কোনো পাখি এসে ঠুকরে দিয়েছে এখানে আর একদম এই পয়েন্টটাতে না আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই পয়েন্টটাতে যদি কোনো পাখি এসে ঠুকরে দেয় তাহলে কিন্তু সে ফুলটা ভেঙে যাবে বা সেই কুঁড়িটা থাকবে না সেই কুঁড়িটা ভেঙে যাবে ওই পয়েন্টটাতে আপনি হালকা করে নোখ দিয়ে দেখবেন টুক করে ফুলটা ভেঙে যায় তো সেখানে যদি কেউ ঠুকরে দেয় তখন এরকম অনেক কুড়ি খসে পড়ে যায় সে কাঠবেলালি হোক পাখি হোক যেরকম হোক প্রবলেম হয় প্রকৃতিতে থাকতে গেলে সব কিছু মেনে নিতে হবে তো জাস্ট এইটুকুই যেটুকু জানি সেইটুকুই বললাম আর যেটুকু করে করে নিজে শিখছি সেটুকু বলে বোঝানোর চেষ্টা করলাম বুঝতে অসুবিধা হলে অবশ্যই যে কমেন্ট বক্সে করুন আমি যখন সুযোগ পাবো টেক্সট করে হেল্প করার চেষ্টা করবই তো জাস্ট আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে জানেন যখন সময় পাবো অবশ্যই উত্তর দেবো